এবারে দেখে নেওয়া যাক প্রিয় মুখ সেগমেন্ট। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ওনার অপ'স ক্রিয়েশন নাসরিন সুলতানা অপু। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুরুতেই জানতে চাই যে অপু ক্রিয়েশনের পেছনের কারণটা, স্টোরিটা এবং কীভাবে শুরু করেছিলেন। আমি আসলে সবসময় কাজ পাগল একজন মানুষ, সবসময় কাজ নিয়ে থাকতে পছন্দ করি, ব্যস্ততা ভালো লাগে। তো অপ'স ক্রিয়েশনটা আসলে আমার অনেকগুলি কাজের সমন্বয় একসাথে করা। যেমন আমি বেশ কিছু মানে কাজ করি, ক্যাটারিংয়ের কাজ করি, পোশাক নিয়ে কাজ করি, তো সামনে আরও কিছু প্ল্যানিং আছে। এখন যেমন ইভেন্ট নিয়ে করছি, এইভাবে আর কি সব কিছুর একটা সমন্বয় হচ্ছে অপ'স ক্রিয়েশন। আচ্ছা, ক্যাটারিংয়ের কাজটা শুরু করেছিলেন কীভাবে? ক্যাটারিংয়ে আসলে আমি তো আসলে অনেক আগে জব করতাম, তারপরে বিয়ে হয়ে গেল, বাচ্চা হয়ে গেল, আমি আসলে খুব বোর হয়ে যাচ্ছিলাম যে কি করা যায় কি করা যায়। ঘরে থেকে বাচ্চা সামলিয়ে, সংসার সামলিয়ে পাশাপাশি কিছু একটা করা যায়, তখন আমার মানে ক্যাটারিংটা শুরু করা। আচ্ছা, কবে শুরু করেছিলেন? এটা শুরু করেছি আমি 2016 থেকে। আচ্ছা, বাহ, অনেক দিন হয়ে গেছে। তো করোনাকালীন একটা সময় ছিল, সেই সময়টাতে কী করেছিলেন? ক্যাটারিংয়ের সার্ভিসটা কি দেওয়া হয়েছিল নাকি তখন? করোনাকালীন সময়ে আসলে সবাই তো আসলে ঘরে বন্দি হয়ে গেল, আমারও যেই কাজগুলি ছিল অনেকটা কমে আসলো। কিন্তু একটা সময় গিয়ে তখন আবার কিন্তু মানে কাজটা রানিং হলো। যেমন অফিসগুলিতে তখন হোমমেড ফুডের খুব চাহিদা ছিল, যেহেতু বাহিরের খাবার অনেক অফিসের অনেকেই মানে তখন পছন্দ করতো না, চাইতো যে ভালো হোমমেড খাবার যেটা স্বাস্থ্যসম্মত, হাইজেনিক। তখন আবার আস্তে আস্তে শুরু করে দেই। আচ্ছা, আপনি পোশাক নিয়ে কাজ করছেন, কী কী ধরনের পোশাক নিয়ে কাজ করছেন? পোশাক নিয়ে মূলত আমি জামদানি শাড়ি নিয়ে কাজ করেছি, ঢাকাই জামদানি, আমাদের নিজস্ব তাঁতের তৈরি জামদানি শাড়ি। আচ্ছা, এই তাঁত নিয়ে যে কাজ করবেন বা জামদানি শাড়ি নিয়ে যে কাজ করবেন স্পেসিফাই, কারণ শাড়ি তো অনেক ধরনের হয়, কিন্তু জামদানি কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে, আলাদা মাধুর্য আছে জামদানির শাড়ির প্রতি, কিন্তু মেয়েরা অনেক বেশি দুর্বল। তো এই কারণেই কি জামদানি শাড়ি নিয়ে কাজ করার আগ্রহটা বেশি ছিল? আসলেই তাই। আর যেহেতু জামদানিটা আমাদের নিজেদের ঐতিহ্য, আমাদের নিজস্ব একটা, তাই না? জামদানিটা তো আমাদের, তো আমাদের নিজস্ব একটা কালচার একদম। আর জামদানি এমনই একটা মানে শাড়ি যেটা যে কোনো বয়সের যে কেউ সবার সাথে সুন্দরভাবে মানিয়েও যায়। হ্যাঁ, এই কারণে আমার জামদানি নিয়ে কাজ করার ইচ্ছা ছিল। আচ্ছা, জামদানি শাড়িগুলোর ক্ষেত্রে যদি আরেকটু স্পেসিফাই করে বলতেন, কারণ আমরা দেখি যে শাড়ির ধরন থাকে, অনেক দিন ধরে যে শাড়িটা করা হয় সেই শাড়িগুলোর কাউন্ট থাকে একটা, সেই শাড়িগুলোর প্রাইস অনেক বেশি হয়, আবার দেখা যায় দুই তিন দিনের একটা শাড়ি থাকে কাউন্ট ওয়াইজ, সেই শাড়িগুলোর আসলে ধরনগুলো সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। জামদানি শাড়ির ক্ষেত্রে হয় কি, কিছু কিছু জামদানি 100 কাউন্টের হয়, 120, 80, তো কাউন্ট যত বেশি হবে শাড়ি তত বেশি সফট, তত বেশি মসৃণ হবে। তো সেই ক্ষেত্রে একটা শাড়ি বুনতে তাঁতিদের কিন্তু অনেক সময় লেগে যায়, দেখা যায় 3 মাস, 4 মাস, 6 মাসও লেগে যেতে পারে একটা শাড়ির পেছনের সময়। সেই ক্ষেত্রে সেই শাড়িটার দামটা আসলেই অনেক বেশি হয়ে যায়, সব কিছু মিলিয়ে, তাঁতির পারিশ্রমিক, সময়, শাড়ির বুনন, সুতা, সব কিছু মিলিয়ে তখন শাড়ির দামটা বেশি হয়ে যায়। যেই শাড়িগুলি আবার একটু কম কাউন্টের, 60 কাউন্ট এরকম বা 80, তখন দেখা যায় যে কাজ কম থাকলে সেই শাড়িগুলি আবার অল্প সময়ের মধ্যে হয়ে যায়, সেগুলি দেখা যায় যে কম দামে। আর সরাসরি তাঁতিদের কাছ থেকে যদি আনা যায় জামদানি শাড়িগুলি, তখন কিন্তু আবার একটু কমেই আনা যায়। আর স্বাভাবিক যখন মার্কেটে বা কোনো শোরুমে ওঠানো হয় তখন তো দাম একটু বেশি হবে। হ্যাঁ, সেটা তো স্বাভাবিক, স্বাভাবিক। ইভেন্ট মেলা বা নারী উদ্যোক্তাদের নিয়ে কোনো কাজ করার ইচ্ছে আছে কিনা ভবিষ্যতে?
হ্যাঁ, অলরেডি আমি ইভেন্ট একটা রিসেন্টলি করেছি, সেখানে একটা মেলা অর্গানাইজ করি। বেশিরভাগ উদ্যোক্তাই নারী ছিলেন, খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ, সবাই যথেষ্টই মানে প্রশংসা করেছে। কেমন আগ্রহ দেখেছেন নারীদের সেখানে? খুবই আগ্রহ, মানে আসলে নারীরা সবাই চায় কাজ করতে, নিজের কিছু একটা, নিজের কিছু একটা, মানে সবাই চায় যে নিজের একটা আইডেন্টিটি থাকুক, নিজের একটা নিজস্ব একটা আইডেন্টিটি, সংসার থাকবে, বাচ্চা থাকবে, স্বামী সন্তান সব কিছু থাকবে, পাশাপাশি নিজেও কিছু একটা নিয়ে ব্যস্ত থাকবে, এটাই মানে সবাই আমি দেখলাম। আসলে নারীরা যে পারে এবং নারীদের দ্বারা যে অনেক কিছু সম্ভব, এটা কিন্তু নারী উদ্যোক্তারা সবসময় সেটার বহিঃপ্রকাশ করেছেন, এবং আপনি তার একটা অনন্য উদাহরণ। আপনি নিজের একটা জায়গা তৈরি করেছেন, নিজের জায়গা থেকে আপনি জামদানি শাড়ি নিয়ে কাজ করছেন, ক্যাটারিং সার্ভিস নিয়ে কাজ করছেন, এটা ভেরি নাইস। আপনার এই ক্যাটারিং সার্ভিসগুলো কোথায় কোথায় দেওয়া হয়? এগুলি আসলে আমার তো অনলাইন পেজ, অনলাইনে যখন অর্ডার আসে আমার সাধারণত ঢাকা সিটির মধ্যে, মানে আমার এলাকার কাছাকাছি নিকটতম দূরত্বের মধ্যে আর কি অর্ডারগুলি থাকে। আচ্ছা, আপনি বইও লিখেছেন, কবিতার বই, সেই বই সম্পর্কে একটু জানতে চাই। আমি আসলে টুকটাক লেখার চেষ্টা করি, তো বইটা আসলে বেশিরভাগ লেখাই হচ্ছে নারীদেরকে নিয়ে, ছোট বড় কিছু কবিতা দিয়ে একটি বই এবার বের করার চেষ্টা করেছি, জল ফরিং নাম দিয়ে। আচ্ছা, সেখান থেকে আমরা একটা কবিতা শুনতে পারি। কবিতার নাম সংসার। সংসার নাকি সুখের হয় রমণীর গুণে, বড় হয়েছি আমি এই কথা শুনে, বড় হয়ে দেখি আমি সব ভুল সব মিথ্যা, সকল প্রকার গুণের অধিকারী কেবলমাত্র পিতা। সংসারের শত কাজ করে নারী, দিয়ে বিসর্জন নিজের সুখ, একটা কিছু করেই পিতারা খুশিতে একেবারে পঞ্চমুখ। ফেসবুকে আপডেট আর স্ট্যাটাস দিয়ে ভরিয়ে দেয় পাবলিক, মনে করে আহ কত কিছুই না করে বেচারায়। সন্তান যদি ভালো কিছু করে সাথে সাথে নাম হয় বাবাদের, কত কাঠ খড় পুড়িয়ে শেখানো মায়েরা পড়ে রয় পর্দার আবডালে। সন্তান ক্লাসে ফার্স্ট সেকেন্ড হলে দেখতে হবে না কার ছেলে, বাবারও তো ব্রেন ভালো ছিল, সেও ফার্স্ট হতো ছোটকালে। রেজাল্ট যদি খারাপ হয় তখন সে দোষ কিন্তু মায়ের উপরেই বর্তায়, সন্তান কোনো অন্যায় করলে সেখানেও রমণীর লক্ষ্য নেই, মায়ে খেয়াল করেনি, অন্যায় তো সে করবেই। সন্তান কোনো কাজ না পারলে সেখানেও দোষ কিন্তু রমণীর, কি করে বাচ্চা পারবে, মাতে যে কিছু শেখায়নি। যতই করুক রমণীরা, নাম কিন্তু তাদের হবে না, কোনো অন্যায় না করলেও বদনাম করতে আবার কেউ ছাড়বেও না। রান্ধো বারো, বাচ্চা সামলাও, সংসারের কাজ করো, স্কুলে যাও, দিন শেষে ঠিকই শুনতে হবে এটা করনি ওটা করনি, সারাদিন কি করো, খাও আর ঘুমাও, তাই বলি লাভ নেই। হাজারো কাজ করো না কেন, আসল কাজ তো আর তোমরা করো না, বাবাদের মতো তোমরা তো আর কামাই করে আনো না, সংসার সুখের তাই তোমাদের গুণেও হয় না, তোমরা শুধু খেটেই মরো, কারো কিছু যায় আসে না। বাহ, খুব সুন্দর একটি কবিতা। না আসলে আমাদের দেশের নারীদের আসলে এরকম হয় মাঝে মাঝে, তো তাদের উদ্দেশ্যে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। কিন্তু নারী যদি চায় তাহলে তারা অনেক কিছু করতে পারে, সেটাও কিন্তু একটা আলাদা বিষয়। নারীরা চেষ্টার কাছে অনেক কিছুই হেরে যায় এবং নারীরা করে দেখে দেন। আচ্ছা, তো এত কাজ নিয়ে ব্যস্ত আছেন, কবিতা লিখছেন, পাশাপাশি ক্যাটারিং সার্ভিস, তার পাশাপাশি আবার মেয়েদের পোশাক নিয়ে কাজ করছেন, জামদানি শাড়ি নিয়ে কাজ করছেন, অবসর সময় পাওয়া হলে কি করা হয়? অবসর খুব কম পাই সত্যি কথা, বাচ্চাদের নিয়ে অনেক দৌড়াদৌড়ি থাকে, স্কুল থাকে, কোচিং থাকে, খুব কম। কিন্তু তার মধ্যেও যদি কোনো অবসর পাই, আমি কিছু না কিছু রান্না করতে খুব ভালোবাসি। আচ্ছা, নতুন নতুন আইটেম করা বা কোনো কিছু রান্না করে সবাইকে নিয়ে খাওয়া, একসাথে খুব এনজয় করি। আচ্ছা, আপনার এই যে পোশাক শিল্প নিয়ে কাজ করছেন, জামদানি শাড়ি নিয়ে, এটা কি অনলাইন বেজ? জি, অনলাইন পেজ। আচ্ছা, আপনার পেজের নাম অপ'স ক্রিয়েশন? অপ'স ক্রিয়েশন। আচ্ছা, পেজের ক্ষেত্রে অনেক অ্যাক্টিভ থাকতে হয়, লাইভ করতে হয়, সেগুলো কি আপনি করেন নাকি আপনার কোনো হেল্পিং হ্যান্ড আছে? আসলে আমি করি, লাইভ আমি এখনও করিনি। আমার আসলে আমার মানে পরিচিতি, আমার সার্কেলের মধ্যে আমার মানে সাধারণত সেলগুলি হয়, আর
প্রফেশনালি ওভাবে লাইভ করানো কাউকে দিয়ে বা নিজে লাইভ করা এগুলি আমি এখনও করিনি। আপনি কবিতা লিখেছেন, ভবিষ্যতে কি গল্পের বই লেখার ইচ্ছে আছে কিনা? সত্যি কথা বলতে আমি কবিতা লিখতেই পছন্দ করি, ভালোবাসি গল্প না। ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা অ্যাকচুয়ালি আমার অপ'স ক্রিয়েশনটাকে আরও বড় আকারে, হ্যাঁ, সামনের দিকে নিয়ে যাওয়া। এখন যেই কাজগুলি আমি করছি, যেই সেক্টরগুলি আমার আছে, ক্যাটারিং আছে, শাড়ি আছে, পাশাপাশি ইভেন্টগুলি আমি কন্টিনিউ করছি, এর সাথে আমি আরও কিছু কাজ অ্যাড করব। যেমন আমার সামনে কিছু পরিকল্পনা আছে, নারীদের জন্য, মেয়েদের জন্য একটা জিম ওপেন করা, তারপর এভাবে আর কি ছোটো ছোটো কিছু কাজ আমি আসলে অ্যাড করতে চাচ্ছি। এভাবে অপ'স ক্রিয়েশনটাকে আসলে অনেক কিছু সমন্বয়ে আরও বড় আকারে সামনে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি। আচ্ছা, অনেক ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। আমাদের গল্পে গল্পে সময় পার হয়ে গিয়েছে, যাওয়ার আগে আমাদের প্রিয় দর্শক যারা দেখছিলেন এতক্ষণ তাদের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে আমি যদি একজন হাউসওয়াইফ হয়ে কাজ করতে পারি, কাজ করার স্বপ্ন দেখতে পারি, সামনে এগোনোর স্বপ্ন দেখতে পারি, তাহলে আমি মনে করি অন্য সব নারীরাও সেটা পারবে, ঘরে বসেই পারবে। যাদের বাইরে যাওয়ার সুযোগ না থাকবে তারা কিন্তু ঘরে বসেই এখন অনেক অনলাইনে অনেক কাজ করতে পারে। এটিএন বাংলাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমন্ত্রণ, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যে আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন সবসময়। থ্যাংক ইউ। দর্শক, আশা করি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশে ভালো। জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।